সকল খুনিদের বিচার যিনি করবেন তিনি কি? দুনিয়াতে তো এমন বহু মানুষের রক্ত জালিমরা ঝরিয়েছে, যেই রক্তের হিসাব রক্তের বিচার দুনিয়ায় হয় নাই এখনো। কথা বুঝেন নাই? আমি তো নাম ধরে ধরে বলতে পারবো না। দুনিয়াতে এমন বহু মানুষের রক্ত জালিমের গোষ্ঠী ঝরিয়েছে, এই রক্তের বদলা দুনিয়াতে নেওয়া হয় নাই। কিন্তু এই রক্তের বদলা কিয়ামতের মাঠে যিনি পুঙ্খানুপুঙ্খভাবে নিবেন তিনি কে? রহমানের বান্দারা মানুষের রক্ত ঝরায় না, রহমানের বান্দারা মানুষের রক্ত ঝরায় না, বরং রহমানের বান্দারা মানুষকে নিরাপত্তা দেয়। রক্ত ঝরানো, অন্যায়ভাবে মানুষকে মেরে ফেলা, এগুলো ফেরাউনের স্বভাব। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ফেরাউনের কিছু কাজ আছে। সূরা কসাসের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্না ফিরাউনা আলা ফিল আরদ, নিশ্চয়ই ফেরাউন জমিনে অদ্ভুত আরম্ভ করেছিল, অদ্ভুত করতে করতে ঘোষণা দিয়েছিল সে হলো সবচেয়ে বড় খোদা, নাউজুবিল্লাহ। 2 নম্বর স্বভাব হলো ওয়া জাআলা আহলাহা শিয়া, ফেরাউন তার জনপদের মানুষদেরকে, তার রাষ্ট্রের মানুষকে বিভক্ত করে রেখেছিল। তার একটা নীতি ছিল ডিভাইড অ্যান্ড রুলস, বিভক্ত করো, শাসন করো। ফেরাউন তার দেশে, তার জনপদে তার নিজের গোষ্ঠীর লোকদেরকে বানিয়েছে সরকারি দল, তাদেরকে সকল ফেসিলিটিস দিয়েছে, নিজের বংশের বাহিরের মানুষদেরকে বানিয়েছে দাস আর দাসী, দাস আর দাসী বানিয়ে তাদেরকে গোলামের মতো ব্যবহার করেছে, রাষ্ট্রীয় ফেসিলিটিস বন্ধ করে দিয়েছে, আর সেই মানুষগুলো যেন ঐক্যবদ্ধ হতে না পারে ভাগ করে রেখেছে। কারণ ফেরাউন স্বভাবের লোকেরা ভালো করে জানে, মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে ফেরাউনের গদি, ফেরাউনের চেয়ারটা তখন নড়ে মরে দুর্বল হয়ে যায়। এই জন্য ফেরাউনরা চায় না মানুষ ঐক্যবদ্ধ হয়ে যাক, কারণ এটা ক্ষমতার জন্য হুমকি হবে। এই জন্য ফেরাউন তার রাষ্ট্রের জনগণকে দলে দলে বিভক্ত করে রেখেছিল। আজকের দুনিয়ায় ফেরাউন নামে কেউ নাই, কিন্তু ফেরাউন স্বভাবের বহু মানুষ এখনো দুনিয়ায় আছে, যারা তাদের ক্ষমতার জন্য মানুষকে এখনো দলে দলে ভাগ করে রাখে। তার একটা স্বভাব ছিল ইস্তাদাইফু তাইফাতাম মিনহুম, সে তার জনপদের একটা দলকে বেশি দুর্বল করে রেখেছিল, সেই দলের নাম হলো বনি ইসরাইল। আর সেই বনি ইসরাইলের উপর এত জুলুম করেছিল, সে বনি ইসরাইলদের ঘরে জন্ম নেওয়া, ইউদাব্বিহু আবনাআহুম ইস্তাহিয়ি নিসাআহুম, ছেলে সন্তানগুলোকে জন্মের সাথে সাথে জবাই করে ফেলতো, আর মেয়ে সন্তান জন্ম নিলে বাঁচিয়ে রাখতো। কেন এটা করতো? আল্লাহ তাআলা বলেছেন এই কারণে করতো, ফেরাউন একবার স্বপ্ন দেখেছিল, ফেরাউন একবার স্বপ্ন দেখেছিল বাইতুল মুকাদ্দাসের দিক থেকে বিরাট একটা অগ্নিশিখা মিশরের দিকে প্রবেশ করে ফেরাউনের বংশ কিপ্তি বংশের সবার ঘর বাড়ি জ্বালিয়ে ছাই করে দিচ্ছে, কিন্তু বনে ইসরায়েল বংশের কারো কোনো ঘর বাড়ি জ্বলে পুড়ে যায় না। সে তার রাষ্ট্রের সকল স্বপ্ন বিশারদদেরকে ডাকলো, ডেকে বলল আমি যে স্বপ্ন দেখলাম এই স্বপ্নের ব্যাখ্যা কি? তারা বলল এই স্বপ্নের ব্যাখ্যা হলো খুব শীঘ্রই বনি ইসরায়েল বংশে এমন একটি শিশু জন্ম নিবে, ওই শিশু যৌবনে যাওয়ার পরে তার মাধ্যমে আপনার ফেরাউনের সাম্রাজ্য পতন হবে। এই কথা শোনার পরে ফেরাউনের টেনশন বাড়ল না কমল। ফেরাউন তখন আইন পাশ করলো, যাদের কারণে আমার ক্ষমতা চলে যাবে এদের অপরাধ থাকলে থাকুক না থাকলে নাই, অপরাধ হলো এদের কারণে আমার ক্ষমতা যাওয়া, এই জন্য আমি আইন পাশ করলাম বনি ইসরাইলের মহিলাদের ঘরে কোনো বাচ্চা জন্ম নিলে আমার সেনাবাহিনী যাবা, গিয়ে দেখবা ছেলে হলে সাথে সাথে জবাই করবা, এদের কোনো অপরাধ নাই। শুধু ফেরাউন তার গদি ঠিকানোর জন্য অন্যায়ভাবে নিরপরাধ অনেক শিশুকে সে হত্যা করেছে। ফেরাউন স্বভাবের মানুষগুলো হলো এমন, যারা বেঁচে থাকলে ক্ষমতার জন্য হুমকি হবে, যারা বেঁচে থাকলে নিজেদের চেয়ার গদি চলে যাওয়ার সম্ভাবনা আছে, তাদেরকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কিংবা অন্যায়ভাবে মেরে ফেলা, এটা হলো ফেরাউনি শাসনের আরেকটা নমুনা। অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, এটা ফেরাউনের চরিত্র। অপরাধ করে নাই, নিরপরাধ মানুষগুলোকে বিচার বহির্ভূতভাবে মেরে ফেলা, হত্যা করা, এগুলো হলো ফেরাউনের চরিত্রের নমুনা। দুনিয়াতে এখন এই জাতের ফেরাউন নাই। রহমানের বান্দাদের 7 নম্বর গুণাবলী হলো এরা অন্যায়ভাবে রক্তপাত করে কারো রক্ত ঝরায় না, অন্যায়ভাবে মানুষকে হত্যা করে
আট নম্বর রহমানের বান্দাদের গুণ হলো, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াজনুনা ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। রহমানের বান্দারা জিনা করে না, জিনা ব্যভিচারের ধারে কাছেও যায় না, রহমানের বান্দারা চরিত্রের হেফাজত করে। আল্লাহ সূরা মুমিনুনের মধ্যে বলেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। সাকসেসফুল ইনডিড এট দ্য বিলিভার্স, দোজ হু গার্ড দেয়ার মডেস্টি। সফলকাল তো ওই সকল মোমেন্টরা যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে, চরিত্রের হেফাজত করে। রহমানের বান্দারা চরিত্রহীন হয় না, জিনা ব্যভিচারে জড়িয়ে পড়ে না। আর জিনা ব্যভিচার সমাজে এখন ছড়িয়ে দেওয়ার জন্য এখন শিক্ষার ভিতরেও এমন এমন বিষয় দিয়ে দেওয়া হচ্ছে যার কারণে জিনা ব্যভিচার আরো বেশি ব্যাপক হয়ে যায়। দেখেন না কি উন্নত শিক্ষা এখন, শরীফ থেকে শরীফা, শরীফ থেকে শরীফা। কি কৌশল করে ট্রান্সজেন্ডারের মতো ভয়াবহ বিষয়গুলোকে আমাদের পাঠ্য বইগুলোতে ঢুকিয়ে দিয়ে সমাজকে বিষাক্ত করে দেওয়ার অপচেষ্টা আর অপপ্রয়াস চলছে। ট্রান্সজেন্ডার মানে কি? ট্রান্সজেন্ডার মানে হলো লিঙ্গ পরিবর্তন।